এলাম গো মিনি বল, এলো বুড়া ব্যাটম্যান। এটা কি প্লাস্টিকের বল? বাবু আগে মানা দেখো কিভাবে মারতে হয়, আগে দেখো কিভাবে মারতে হয়। ওগুলো কি পানি? ওরে বাবা, প্লাস্টিকের বল কেন, একটা টেনিস বল আনতে হবে। আমাদের বলার, হ্যাঁ সাকিব আল হাসান আর তামিম। এটা কি, এটা কি বিপিএল চলতেছে? ময়মনসিং লীগ, ঢাকা টু ময়মনসিং লীগ। আই মাগো, ধরো ধরো এবার আমি মারি, ধরো ধরো ধরো, অনেক হয়েছে আমার মাস। এটা হচ্ছে আমাদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, আর এটা হচ্ছে বোলার, আর এটা হচ্ছে হাম্বু। ও গরুর মুখে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাটটা ধরতে পেরে আপনার অনুভূতিটা কি? আমার ভাঙা পেছে আমি ব্যাট ধরতে পারছি, এটা তো আমার জন্য অনেক কিছু। আমি অনেক বছর পরে ব্যাট ধরলাম, কারণ আপনার চশমাটা ফুটা মুই দেই আমার। আপনি কি নিজেকে ম্যাক্স ওয়েল মনে করতেছেন? না ভাইলে, কিছু মনে করতেছেন? আমি হচ্ছে বাকি হইলে যাব, বাকি হইলে চশমা ফুটাবো, এটা হচ্ছে আমার লক্ষ্য। ওয়াও, ভাই তুমি কোন দিকে মারো? আপনি সামনে বাতা করতে পারছেন না, বল ঠিকঠাক বল করতে পারতেছ আমার কি দোষ? এদিকে দাঁড়াও, বল চলে গেল, বল চলে গেল সীমানার বই পারে। এতগুলি বড়ই গাছ কিন্তু বড়ই নাই। আমাদের প্লেয়ার এখন, হ্যাঁ আমাদের ব্যাটসম্যানই বলের পিছে দৌড় মারছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘরোয়া লিগে। আমার দিকে মারবে না কিন্তু খবরদার, তাহলে কিন্তু তোমার এখানে রাইখা যাবো ঢাকা নি মনে। হ্যাঁ সামনে দিবা সামনে, মুরগা মুরগার গায়ে মুরগা ওখান দিয়ে গিয়েছে। গরু গায়ে লাগলে ছয় আর মুরগি গায়ে লাগলে চার। হ্যাঁ আরে কিছু হবে না, গরু কিছু হবে না, আপনারা দেখেন মানুষ কিরকম ভয় পাচ্ছে। বুড়া কালে গুড়ার বাপ দাও না, কত বড় জুতা করছে দেখছো? আসলে না তোমার কি মনে চায় বুঝি না। ও মাগো মাগো, ক্রিকেট খেলা দেখার সময় তো কই আমি ছয় মারতাম, আট মারতাম, দশ মারতাম। ভিতরে দাঁড়া, এখন ভাই বাবু আসতেছে। মা গো আমার আহত করো না ভাই, ওই দেখেন
আমাদের ছানাপোনার বাড়ি দাঁড়িয়ে আছে। আমি কি আর কি বল মারো, গরু গরু বলে শিক্ত হয়ে যাবে। আসলে ভিউয়ার্স, এখানে ওনাদের ক্রিকেট খেলার ক্রিজে দাঁড়িয়ে আমার নিজেকে অনেক শঙ্কিত মনে হচ্ছে, কারণ কোন সময় বলটা এসে নকশাটা ফুটে যায়। এই ধরো তোমার খেলা তুমি খেলো, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি, কে ছয় মারে কে চার মারে সেটা পরে বলে দিব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।